বিস্ফোরণ গুলি এসব কি এই রাজ্যে রোজনামচা হয়ে দাঁড়িয়েছে আজও জেলায় জেলায় চলেছে গুলি নদিয়ার এলাকাশিপাড়ায় খাস জমির দখলকে কেন্দ্র করে গুলি চলে ঘটনায় জখম উভয় পক্ষের অন্তত 6 জন এদিকে টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের জেরে খন্ড ঘোষ আরিন গ্রামেও চলে গুলি বাড়িতে ঢুকে যুবককে গুলি করে দুষ্কৃতীরা দেখুন নাকাশিপাড়ায় খাস জমির দখলকে কেন্দ্র করে চলল গুলি ঘটনায় জখম উভয় পক্ষের 6 জন অভিযোগ এদিন নাকাশিপাড়ার হরনগর পঞ্চায়েতের ঘুনি এলাকায় রাস্তার পাশের একটি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে দুজন গুলিবিদ্ধ হয় ও 4 জন লাঠির আঘাতে গুরুতর জখম হয় বলে অভিযোগ আমরা টিএফসি করি এখন তো ক্ষমতা বল আছে এখন তো কি করি না কেবল করবি এই জিনিসগুলো তো করবি আচ্ছা তারপর ওটা পরে আমরা মাঠে আমাদের নিজে ধান ছাড়ছিলাম ধান ঝাড়ার পর এসে দেখছি ঝামেলা হয়েছে যদি দল দল সব এসছে কয় মধ্যে ঘরটা রাস্তা নেই দেখতে গেল ওই দেখতে গিয়েছে আর ওইখানেই মারামারি আরম্ভ হয় এটা কোন দল করে ওরা টিএমসি আর যারা মেরেছে ওরা সিপিএম কংগ্রেস তাদের বেথুয়া টহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলিবিদ্ধ কলিম মণ্ডলকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ এদিকে সাত সকালে গ্রামে গুলির আওয়াজ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার কৈয়ার গ্রাম পঞ্চায়েতের আরিন গ্রামে গ্রামবাসীরা ছুটে এসে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন অভিজিৎ রায় নামে স্থানীয় এক যুবক রক্তাক্ত অবস্থায় ওই যুবককে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় কি কারণে চলল গুলি গুলিবিদ্ধ যুবক জানিয়েছেন বাইকে বিকু শেখ নামে এক ব্যক্তি আসে তিনি অভিজিৎ রায়ের কাছ থেকে 10,000 টাকা পেতেন তিনি টাকা দিতে সম্মত হন কিন্তু হঠাৎই গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারী আমার মায়ের শরীর খারাপ আমাকে 1,000 টাকা দাও এখন তাহলে তুমি যাও তোমার তো ফোনপে আছে আমি 10:30 সময় ট্রান্সফার করে দেবো তোমাকে আমি বাথরুমে ঢুকছি তখনই আবার ব্যাগে এসে আমাকে ফায়ার করে দিল আমার দুইটা একটা ব্যাগ ছিল মুখে হেলমেট পরা ছিল আর আলতা 220 গাড়ি ছিল যে এই ঝাড়খণ্ড নাম্বার এরাজ্যে কি বোমা বারুদ এত সহজলভ্য হয়ে উঠছে যে জমি বিবাদ হোক বা টাকা নিয়ে বিবাদ চলছে গুলি প্রশাসনের নাকের ডগায় বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য তাহলে পুলিশের ভয়ও পাচ্ছে না দুষ্কৃতীরা সন্তোষ দাস ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা